আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা যে প্রাইমারি যে মডেল টেস্ট নিয়ে আলোচনা করতেছিলাম, এর আগে আমরা অলরেডি তিনটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা 4 নম্বরটা। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিজেকে যাচাই করে নিন যে আপনি যেহেতু এলোমেলো বা আপনি ভাবতেছেন যে আমি প্রাইমারিতে টিকবো, যে কোনো একটা বই পড়তেছেন এলোমেলোভাবে, তো এইভাবে না পড়ে আপনি নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যে থেকে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে চাকরিটা আসলেও এবার যে বড় সার্কুলার হয়েছে এখানে কিন্তু জব পাওয়াটা খুবই সিম্পল একটা ব্যাপার, কারণ এত বড় সার্কুলার প্রাইমারি ইতিহাসে হয়নি বা বাংলাদেশের ইতিহাসে হয়নি। তো এই জিনিসটা মাথায় রেখে পড়াশোনা করেন। আমরা যে বইগুলো আপনাকে সাজেস্ট করি, তো এই বইগুলো এ টু জেড পড়েন, এরপরে মডেল টেস্ট দেন, দেখবেন যে আপনি এখানে আমরা যেহেতু 60 মার্কের মডেল টেস্ট নিয়ে আলোচনা করতেছি, মোটামুটি আপনি 60 মার্কের মধ্যে দেখা যাবে আপনি 55 আপ পাবেন। 55 মানে 60-এর মধ্যে যদি 55-এর উপরে পান তাহলে বুঝতে হবে যে আপনার প্রিপারেশন ভালো, এর নিচে পেলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, আর যারা 50-এর নিচে পাবেন তাদের টিকার সম্ভাবনা খুব কম। তো চলেন আমরা আলোচনা করব যে এখানে 1 নম্বর, অবশ্যই আপনারাও মার্ক করবেন যে কয়টা পারতেছেন, কমেন্টে জানাবেন যে টোটাল আপনাদের এই 60-টার মধ্যে কয়টা হলো, কোনটি কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ, এটা হচ্ছে অকেশন, ও ডবল সি এ এস আই ও এন, আমরা কিন্তু এটা ভুল করি, ও ডবল সি এ ডবল এস আই ও এন দিই, এটা হবে না, অকেশন, ও ডবল সি এ এস আই ও এন। এরপরে আছে কোনটি শুদ্ধ, এই সেন্টেন্স কারেকশনের উপরে আমরা কিন্তু আমাদের জব ইংলিশ বইটা থেকে ভিডিও দিয়েছি, ওইখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পাবেন, ওই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন। তো এখানে দেখেন দেয়ার আর এ বুক অ্যান্ড প্যান, এখানে এ বুক অ্যান্ড এ প্যান মানে সাবজেক্ট কিন্তু দুইটা, এই জন্য এখানে বার্ব হবে প্লুরাল, দেয়ার ইজ এই জন্য হবে না, দেয়ার আর এ বুক অ্যান্ড প্যান অন দ্য টেবিল, এখানে দেখেন দেয়ার আর এ বুক অন দ্য টেবিল শুধু একটা, দেয়ার তাহলে দেয়ার আর ইউজ হবে না, বুক অ্যান্ড প্যান যদি হতো তাহলে আর ইউজ হবে, তার মানে দেয়ার আর এ বুক অ্যান্ড এ প্যান অন দ্য টেবিল। এরপরে দেখেন এখানে আছে গেইনের সমার্থক শব্দ, গেইনের সমার্থক শব্দ হচ্ছে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। এরপরে আছে নাল অ্যান্ড বয়েড, ফ্রেজটির অর্থ কী, নাল অ্যান্ড বয়েড, বয়েড মানে বাতিল, ক্যান্সেল, এখানে কিন্তু নাই, এখানে কিন্তু ক্যান্সেল বা বাতিল নেই, তার মানে কোনোটি নয়। এরপর আছে দেখেন যে আমরা কিন্তু জব ইংলিশ বই থেকে জিনিসগুলো আলোচনা করে আসছি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ব্লো ব্লাড, ব্লো ব্লাড বলতে অভিজাত্য বোঝায়, এই যে অ্যারিস্টোক্রেটিক বার্থ, অহংকার বা অভিজাত্য প্রকাশ করে। আর আমরা যে বইটা থেকে আপনার এই মডেল টেস্টগুলো নিচ্ছি বা আলোচনা করতেছি, এটা হচ্ছে লার্নিং স্কুল প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা, এই বইটার মধ্যে আপনি এক মলাটে আছে প্রাইমারি চূড়ান্ত সাজেশন প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট, মানে সবগুলো বিষয় এক বইয়ের মধ্যে পেয়ে যাবেন। কোন বানাটি শুদ্ধ, এখানে হচ্ছে বকোয়েট, বিও ইউ কিউ ইউ ইটি, বকোয়েট অর্থ হচ্ছে ফুলের তোড়া, ফুলের তোড়া। এরপরে বলছে কোন বানাটি শুদ্ধ, ফরিনার, এফ ও আর ই আই জি এন ই আর, ফরিনার বানান, এফ ও আর ই আই জি এন ইআর, ফর ইনার। এরপর আছে লাভ শব্দটির নাউন কোনটি, লাভ শব্দটির নাউন হচ্ছে লাফটার, লাফটিং হচ্ছে জিরান্ট, তো লাফটার হচ্ছে নাউন। বলছে ফুল শব্দটির সিনোনিম কোনটি, ফুল মানে সম্পন্ন, ফুল শব্দটির সিনোনিম হচ্ছে ফিল্ড, এফ ইউ ডবল এল, ফুল শব্দটির সিনোনিম হচ্ছে ফিল্ড। তারপর আছে অ্যাবলিশ শব্দটির সিনোনিম, অ্যাবলিশ মানে বাতিল করা বা ক্যান্সেল করা, তো অ্যাবলিশের সিনোনিম হচ্ছে ক্যান্সেল। তারপর আছে দেখেন যে ইফর্ট শব্দটির সিনোনিম, ইফর্ট মানে চেষ্টা, আর অ্যাটেম্পট অর্থ চেষ্টা, তার মানে পরস্পর সিনোনিম। এরপরে দেখেন সক্রেটিস ওয়াজ অ্যাকুইস্ট ডেস মিসলিডিং দ্য ইয়াং সেকশন অফ অ্যাথেমস, একুইস্ট অফ মানে অভিযুক্ত হওয়া, একুইস্টের পরে কি বসে, অফ হয়, একুইস্টের পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে। এরপরে দেখেন বানানটা হচ্ছে এসিপমেন্ট, এসি এইচ আই ই বি ই এম ই এন টি, এটা এসি এইচ আই ই বি ই মানে বি এর আগে পরে ই থাকবো, এই জিনিসটা মনে রাখলে এই বানানটা সহজে হবে, এসি এইচ আই ই বি ই এম ই এন টি, এসিপমেন্ট। তারপর আছে জুয়েলারি, জুয়েলারি বানানটা হচ্ছে জে ই ডব্লিউ ই ডবল এল ই আর ওয়াই, জুয়েলারি ডবল এল, ডবল এল এর আগে উপরে ই থাকবো, এটা যদি মনে রাখতে পারেন যে দুইটা এল এর আগে পরে ই থাকবে। এরপর আছে যে বাক্যটির ভয়েস চেঞ্জ,
করতে বলছে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটার ভয়েস চেঞ্জ কী হবে? আমরা জানি ভয়েস চেঞ্জের সময় অবজেক্টটা সাবজেক্ট হবে, দ্য ওয়ার্ক যেহেতু এখানে শ্যাল আছে, যেহেতু দ্য ওয়ার্ক আমরা নিলাম, এরপরে কিন্তু দেখেন যে বি ভার্ব হিসেবে দ্য ওয়ার্কের সাথে উইল আসবে, উইল, এরপরে আসবে বি ভার্ব, উইলের পরে আমরা জানি বি বসে, শুধু বি, দ্য ওয়ার্ক উইল বি ডান, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই ইউ। তো ভয়েস চেঞ্জের উপরে আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে জব ইংলিশ বইটা থেকে, ভয়েস চেঞ্জের অধ্যায়টা, ওই ভিডিওগুলো দেখে যদি সমাধান করেন, এগুলো সমাধান করা আপনার পক্ষে একদম সহজ হয়ে যাবে। এরপরে যে এটা আছে দেখেন যে কি আছে, যে রনি সেড দ্য ট্রেন রিচড অ্যাট 9, এটা হচ্ছে আপনার ন্যারেশন করতে বলছে। তো এখান থেকে রনি সেড দ্যাট দ্য ট্রেন, এই যে এখানে আমরা জানি যে পাস্ট ইন্ডিফিনিটিভ টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, দ্য রনি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড অ্যাট 9। এরপর আছে নাফিস সেড টু রুমেল গো অ্যাওয়ে, এটা কিন্তু অর্ডার করছে, তো নাফিস অর্ডারেড রুমেল টু গো অ্যাওয়ে। এরপর আছে দেখেন যে কি আছে, যে নিচের কোন বাক্যটি শুদ্ধ, এখানে আমরা জানি যে ডিকশনারিতে কোনো শব্দ খুঁজে বের করার ক্ষেত্রে লুক আপ হয়, তো লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এই জিনিসটা মনে রাখলেই হয়ে যাবে, ডিকশনারিতে কোনো কিছু খোঁজা অর্থে ওইটা লুক আপ হয়। এরপর আছে যে নিচের কোন বাক্যটি শুদ্ধ, দ্য লায়ন ইজ এ ফেরোসিয়াস অ্যানিমাল, দ্য লায়ন মানে পৃথিবীর সকল নাউন লায়নকে বোঝানো হচ্ছে বা সিংহকে বোঝানো হয়েছে, এর জন্য লায়নের আগে দি বসালে কমন নাউন হয়ে যায়, দ্য লায়ন ইজ এ ফেরোসিয়াস অ্যানিমাল। তারপরে আছে হি ইজ বেন্ট ড্যাট গোয়িং টু দ্য মিটিং, হি ইজ বেন্ট, বেন্টের পরে প্রিপোজিশন হিসেবে আপন বসে, আপন ব্যবহার হয়, অনেক সময় অন বসে, দুইটাই কারেক্ট হিসেবে হতো, বেন্টের পর অন বসে। তারপর আছে ডব্লিউ 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 এর পুরুরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, জব ডাজেট বই থেকে যদি আপনি আমাদের ইয়ের উপরে যে 450 দেওয়া আছে, মানে প্রশ্ন দেওয়া আছে কম্পিউটার থেকে, ওই 450 প্রশ্ন পড়লে প্রাইমারিতে এক কমন পাবেন, ওইখান থেকেই মেমোরিকে ভাগ করা হয়েছে কয় ভাগ, আমরা জানি মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি মেমোরি একটা সেকেন্ডারি মেমোরি। এরপর আছে মেরুরেখা বা অক্ষের দক্ষিণ বিন্দুকে বলা হয় কুমেরু, মেরুরেখা বা অক্ষের দক্ষিণ বিন্দুকে বলা হয় কুমেরু। এরপর আছে চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে, চট্টগ্রামে, চট্টগ্রামে সমুদ্র আছে এই জন্য সামুদ্রিক বায়ুর কারণে। রাষ্ট্রের উপাদান কয়েকটি, রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের, এটা আমরা জানি সিলেট। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী থাকে, এটা হচ্ছে জাতীয় সংসদের কাছে, আমরা কিন্তু ভুল করে অনেকেই জনগণের কাছে দিয়ে ফেলি, কিন্তু এটা হবে জাতীয় সংসদের কাছে। এরপরে যে প্রশ্নটা আছে আমি বলি যে যে এই প্রশ্নগুলো কেউ যদি চান যে আমি খুব সহজে, এখনও হাতে সময় আছে আপনাদের হাতে, কেউ যদি চান যে খুব সহজে আমি প্রাইমারি প্রিপারেশনটা নিতে চাই, বা আমি এলোমেলো বই পড়ছি তো আমি মানে এই জিনিসগুলো পারতেছি না, তাহলে আমি বলবো আপনারা যে জব ডাইজেস্ট যে বইটা আছে লার্নিং পাবলিকেশনের, আপনি যে বই পড়ে থাকেন এই বইটাতে মাত্র 9000-এর মতো প্রশ্ন আছে, 9000 প্রশ্ন যদি আপনি পড়তে পারেন, ইনশাল্লাহ প্রাইমারি না যে কোনো চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান বাংলা বিজ্ঞান কম্পিউটার থেকে যে প্রশ্নগুলো আসবে আপনি পারবেন, মাত্র এই 9000 প্রশ্ন যদি পড়েন। এখানে কিন্তু দেখেন 5টা সাবজেক্টের জন্য আপনার আলাদাভাবে 5টা বই পড়তে হবে, কিন্তু আমরা এমনভাবে সাজানো হয়েছে এই বইটা 1993 থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত সকল চাকরি পরীক্ষার প্রশ্ন প্লাস ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আসতে পারে, আর প্রাইমারির জন্য আপনারা জানেন যে সব বিষয় থেকে কিন্তু প্রশ্ন হয় না, বিশেষ করে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, এই জন্য ওই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছে। আপনি প্রাইমারি প্রিপারেশন নিয়ে যদি বিসিএসের বই নিয়ে বসে থাকেন, ওইখানে হিউজ পরিমাণে ইনফরমেশন দেওয়া যেগুলো প্রাইমারির জন্য বা নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য দরকার নেই, এই জন্য বলবো আপনি একবার হলে এই বইটা হাতে নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি এতদিন এলোমেলোভাবে যা পড়ছেন অধিকাংশ জিনিস আপনার কাজে আসবে না বা প্রাইমারির জন্য প্রয়োজন নেই, কিন্তু এই বইটার মধ্যে যা আছে এ টু জেড আপনাকে পড়তে হবে। এই 9000 প্রশ্ন যদি পড়েন ইনশাল্লাহ 40 মার্কের প্রশ্ন এই বই থেকেই হবে, আপনি এই বইটা সারা বাংলাদেশেই পাওয়া যায় সাজেশন ভিত্তিক, দেখেন সাজেশন আছে তো জব ডাইজেস্ট বইটা লার্নিং স্কুল পাবলিকেশনের। এরপর আছে যে কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে, এটা হচ্ছে রাষ্ট্রপতি। এরপর আছে বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন, এটা হচ্ছে ব্রজেন দাস। কাজের একক হচ্ছে জুল। তারপরে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ,
সিসমোগ্রাফ, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। এটা কিন্তু অনেকবার আসছে। সার্কের সচিবালয় কাঠমান্ডুতে অবস্থিত। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14ই ডিসেম্বর। হি ইজ অ্যাক্সেসেবল টু অল, অ্যাক্সেসেবলের সাথে টু বসে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়েকটি সেক্টর অঞ্চলে ভাগ করা হয়েছিল, এটা আমরা জানি 11টি। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কোথায়? এটা হইতেছে কাঠমান্ডুতে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? পহেলা জানুয়ারি 1992 আর 1993 সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? তখন পহেলা জানুয়ারি 1993। আর যদি হয় বাংলাদেশে বাধ্যতামূলক মানে 68টি সব জেলায় না, মোটামুটি কয়েকটা জেলায় চালু করা হয় পহেলা জানুয়ারি 1992 সালে। পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন আর কি। অনুগ্রহ শব্দটির বিপরীত শব্দ হইতেছে অনুগ্রহ, নিগ্রহ। তারপর হচ্ছে অবার্সিন, এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। স্রন্দ এর সমার্থক শব্দ নয়। অদ্রি হচ্ছে চন্দ্র এর সমার্থক শব্দ নয়। ক্যাশ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ক্যাশ শব্দের সমার্থক শব্দ নয় ললাট, ললাট মানে হচ্ছে কপাল। এরপর হচ্ছে আকাশ শব্দের সমার্থক শব্দ নয় ভুবন, ভুবন মানে পৃথিবী, গগন, অন্তরিক্ষ, অম্বর। তারপরে আছে যে ম্যাথ, একটা ম্যাথ এখানে ঢুকে গেছে। আমরা ম্যাথের জন্য আমরা বলি যে বইটা ফলো করতে হবে জব ম্যাথ বইটা। আপনারা জানেন যে জব ম্যাথ বইটা মোটামুটি যারা পড়তেছেন বা যারা আগে ম্যাথ পারতেন না তারাও কিন্তু ম্যাথ পারেন। ছোট এই বইটা পড়ার ফলে ম্যাথের বইতে আর তাদের কোনো ভয় নাই। আপনারা জানেন যে প্রাইমারিতে 20টা ম্যাথ আসবে, 20টা ম্যাথ আপনাকে করতে হবে কয় সেকেন্ডে? প্রতিটা ম্যাথ করার জন্য আপনি 25 থেকে 30 সেকেন্ড টাইম পাবেন। 20টা ম্যাথ করার জন্য আপনি সর্বোচ্চ 15 মিনিট সময় পাবেন, কারণ 80টা প্রশ্নের জন্য আপনার 60 মিনিট। তো এই জন্য বলবো যে এই বইটার মধ্যে একদম যারা আগে ম্যাথ পারতেন না, আপনি ম্যাথ অ্যাটলিস্ট বলবো যে ম্যাথের এই বইটা আপনি হাতে নিয়ে দেখবেন, তাহলে ম্যাথের প্রতি যে আপনার ভয় বা যে চিন্তা সব কিছু সমাধান হয়ে যাবে। যে ম্যাথ পারি না এই জিনিসটা আর আপনি নিজেও বলবেন না, আমাদের ভিডিওগুলো দেখে দেখে এই বইটা সমাধান করলে ইনশাল্লাহ প্রাইমারিতে আসা বা অন্যান্য চাকরি পরীক্ষায় আসা যে ম্যাথগুলো আসে তার মধ্যে 20টা ম্যাথ আসলে 18 থেকে 20টা ম্যাথ আপনি 15 থেকে 20 মিনিটে করতে পারবেন। তো অবশ্যই এই বইটা আপনি হাতে নিয়ে দেখবেন। এরপর যে প্রশ্নটা আছে দেখেন, মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস্তাপের ক্ষেত্রে বিসর্গ হবে, এটা মনে রাখতে হবে, এটা বিসর্গ সন্ধি। উল্লাস এর সন্ধি বিশেষ কোনটি? উজ্জুক লাস, উল্লাস। ওরা কদম আলী নাটকটি রচয়িতা হইতেছে আপনার মামুনুর রশিদ। এরপর আছে পেরিসাদ মিত্র রচিত উপন্যাস আলালের গড়ে দুলাল। এরপর আছে সোনাবান কাব্যগ্রন্থটি রচয়িতা, সোনাবান কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে শাহ মোহাম্মদ করিবুল্লাহ। সুবসন নির্বাচনে আবদুল্লাহ আল মামুন। অলিক শব্দটির বিপরীতার্থক শব্দ সত্য, অলিক মানে মিথ্যা আর বিপরীত শব্দ হচ্ছে সত্য। বিশ্রী এর বিপরীত শব্দ হচ্ছে সুন্দর। এরপর আছে আষাঢ়ে বৃষ্টি নামে বাকি নিম্ন রেখা মানে আষাঢ়ে এর কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। এরপর আছে শুক্রবার স্কুল বন্ধ, এটাও কিন্তু এটা হচ্ছে কর্মের শূন্য। জব ডাইজেস্ট বইটা যদি আপনি পড়েন এই বিষয়গুলো আপনার দূর হয়ে যাবে। আর কারকের উপর আমাদের ভিডিও দেওয়া আছে, একটু ফলো করবেন। তারপর আছে দেখুন কোন কোন মানটি শুদ্ধ, এটা হচ্ছে শশীভূষণ। মধ্যপদলোপী কর্মদ্বারের সমাসের উদাহরণ, এটা হচ্ছে হাসি মুখ। পাথর শব্দটির প্রতিশব্দ নয় নগ, অশ্বমণি পাষাণ তিনটাই পাথর শব্দের প্রতিশব্দ কিন্তু নগ নয়, নগ মানে হচ্ছে পাহাড় পর্বত। এরপর হচ্ছে ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? ঢেউ মানে বিসি। আবু জাফর উবাইউল্লাহ রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সাত নরি হার। তো এইটার মধ্যে আমাদের মোটামুটি 59টা ছিল। আমরা ম্যাথ যে বিষয়গুলো আছে তো দেখেন এখানে যে জব ম্যাথ বইয়ের এই নম্বরগুলো দেওয়া আছে বা বলা আছে। তো আমরা এই বইটা যদি আপনি সমাধান করে আসেন তো এই যে জব ম্যাথ আমাদের যে বইটা আবারও বলতেছি, কেন বলি এই বইটার কথা, কারণ হচ্ছে এই বইটা পড়েই হাজার হাজার স্টুডেন্ট
মানে এখন ম্যাথ পারে, আগে ম্যাথ পারতো না বা ম্যাথের প্রতি তাদের যে বয়স ছিল, তারা কিন্তু এই বইটা ফলো করার ফলে এখন ম্যাথ পারে। এই জন্য বলবো যে আপনি যে বই ফলো করে থাকেন অ্যাটলিস্ট আমাদের এক সেট বই একবার হলেও হাতে নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশন কোন পর্যায়ে আছে, আপনি কেন পারতেছেন না আপনি এই জিনিসগুলো। কারণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বাদ দিয়ে আপনি আন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে পড়ে আছেন, যেগুলো নিবন্ধন বা প্রাইমারি বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য দরকার নেই, ওগুলো বিসিএস এর জন্য দরকার বা ব্যাংকের জন্য। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। আর মোটামুটি আমাদের বইগুলো কিন্তু সারা বাংলাদেশেই পাওয়া যায়, আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে লার্নিং স্কিল প্রকাশনীর বইগুলো নিব, অথবা ডেসক্রিপশন বক্সে বা দেখেন ফার্স্ট কমেন্টে আমাদের নম্বর দেওয়া আছে, আপনি চাইলে ওই নম্বরে যোগাযোগ করে বইগুলো কালেক্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।